তাদের বিবাহটা হালাল করে দেওয়ার জন্য আর কি তখন আমার 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 আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা কি করতে পারি মানে তাদেরকে কি কি আহলে আদিস সাহেবদের সাথে যোগাযোগ করিয়ে দিব নাকি আমরা এই এই ব্যাপারে চুপ থাকবো যেসব ভাইয়েরা মজাহের অনুসারী তাদের মজাহে তিন তালাক এক মজলিশে দিলে তিন হয়ে যায় এখন স্ত্রী যখন হারাম হয়ে যায় তখন স্ত্রী হালাল করার জন্য আসে জন্য অথবা বিবি হালাল করার জন্য স্ত্রী হালাল করার জন্য এই ক্ষেত্রে মুফতির জন্য জায়জ নয় যে শুধু হালাল হারাম মুফতির মুফতির জন্য জন্য নয় যে কারো শুধু বিবি হালাল করে এই ফতুয়া তাকে দিয়ে দিবে অথচ সেই ব্যক্তি বিভিন্ন বেদাতে মজাবেন না বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে শিরকি সিরকি রাখে তাবিজ ব্যবহার করে নিয়ত পড়ে বহু বেদাতে জড়িয়ে আছে আর বহু জাল যয়ে ফিকহি মাসআল উপর আমল করেছে সেই সেই হাদিসের উপর আমল করেন না আর শুধু বিবি হালালের ক্ষেত্রে সে এসে আহলে হাদিস হয়ে গেল সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে ব্যক্তি মুত্তাবে শাহওয়াত সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী তত বহু রখাস শুধু হালকা হালকা কাজ যেখানে ছাড় রয়েছে সেই ছাড় ওলা ফতুয়া গুলি নেওয়া যেখানে সুবিধা আছে সেই সুবিধা জনক গুলি নেওয়া এটি হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা এরা হেদায়ত প্রাপ্ত পথভ্রষ্ট এবং সুযোগ সুবিধা যারা করে দিবে তারা নিজেরা অন্যদেরকে পথভ্রষ্ট করলো এবং নিজেরাও গোনার কাজ করলো তবে একটি রাস্তা আছে যে একজন আলেমের কাছে যখন আসবে তখন তাকে বলবে যে দেখো ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে তৌহিদের নাম ইসলাম হচ্ছে সন্ন্যার নাম শির বেদাত মুক্তহার নাম আর ইসলাম হচ্ছে আতিউল্লাহ আতিউ রাসুল আল্লাহর আনুগত্য করসুরের আনুগত্য করো আর মজহাবের অন্ধ তকলিদ নয় মজহাবের শ্রদ্ধা রেখে তাতে ভুল যে সব জয়ীফ দুর্বল পরিত্যাগ করা যদি এগুলি সব মেনে নেই ছেড়ে দিলাম মিলাদ করতাম ছেড়ে দিলাম আমি মাজারে যেতাম ছেড়ে দিলাম পীরের মরি ছিলাম ছেড়ে দিলাম এসব আমি মানি না তাহলে তার জন্য ঠিক আছে তখন তাকে ফতোয়া দিতে পারে যে হ্যাঁ সহি আলোকে নবী জীবদ্দ জীবদ্দশাই আবহাওয়া সিদ্দিকরা খেলাফত আমলে এবং উমারজি আল্লাহ তার খেলাফতের প্রথম দিকে তিন তলা ত্যাগমজলি হিসেবে একটি গণ্য করা হইতো সেটি হচ্ছে আসল ইসলাম পরে উমারজি আল্লাহ সেটা রাজনৈতিক সরকারি একটা ফরমান জারি করেছিলেন মানুষের বাড়াবাড়ির জন্য যখন তখন অহোর অহো শত শত করে তালাক দিয়ে দেওয়া এদের পানিশমেন্ট জন্য সেটা সরকারি আইন ছিল সেটা সারি আইন ছিল না সারি বিধান ছিল না কথা জানিয়ে দিয়ে তখন তার জন্য এই সুযোগ হতে পারে তখন তার জন্য এই সুযোগ হতে পারে এই মর্মে বিভিন্ন সময় আলোচনা করেছি মদিনার বোর্ড একজন শেখ শেখ কুমার ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি ছিলেন খুব প্রসিদ্ধ আর তার ছেলে এখন মসজিদ হারামের মোয়াজেন সম্ভবত তার কাছে সরাসরি আমি তার সাথে একসাথে হজ করেছি এবং তিনি কথাই বলেছেন যে শুধু সুবিধা নেওয়ার জন্য একটি ফতুয়াতে তার বিবি হালাল করবে এটা জায়জও নাই আর তাদের জন্য জায়জ নাই ফতুয়া যে নিতে এসছে তার জন্যও জায়েজ নয় এবং যে ফতুয়া মুফতি ফতুয়া দিই চাইলে দেশ তার জন্য এটা জায়েজ নয় পক্ষান্তরে যদি হেদায়াতের পথে চলে আসে আর এসব ভুল পথ থেকে ফিরে চলে আসে সব ক্ষেত্রে আর এ অঙ্গীকার করে তাহলে তখন তাকে ফতুয়া দেওয়া যেতে পারে সুতরাং আপনি দিক নির্দেশনা দিতে পারবেন দিক নির্দেশনা দিতে পারবেন যাজার মুল্লাখের জি